হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে ছোট বড় সবাই চায় একটু আরামদায়ক পোশাক পরতে। আর যেহেতু স্নেহার বাবা সারাদিন দোকানে ব্যস্ত থাকে, তো আমি ভাবছি ব্লগ পার্টি করে তাকে কয়েকটা ফতুয়া বানিয়ে দিব। আর যেই চিন্তা সেই কাজ। আমি দুটো ফতুয়ার জন্য 2.5 গজ করে 5 গজ অফ হোয়াইট কালার সুতি কাপড় কিনে নিয়ে এসেছি। আর নিয়ে এসে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি। চার ভাঁজ করে এখন ফিতে দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে লম্বার মাপটা নিয়েছি, তারপরে কাঁধের মাপ নিয়েছি, হাতার রাউন্ড শেপটা করেছি, করে এখন কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। একসঙ্গে দুটো ফতুয়াই আমি কেটে নিচ্ছি। আমি হাতাটাকে কেটে নিলাম। যারা বানাতে পারেন তারা তো দেখেই বুঝতে পেরেছেন, আর যারা নতুন জানেন না তারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি হাতার শেপটা করে নিয়েছি। হাতার সাইডের বর্ডারের জন্য কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। এখন আমি শেপটা কেটে নিয়েছি। নিয়ে আমি ফতুয়াটাকে সেলাই করে রেডি করে ফেলেছি। আমার এ পিস্টে ও পিস্টে দু পিস্টেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার বাটিকের জন্য কাপড়টা রেডি। এখন আমি এর জন্য নিয়েছি শলার কয়েকটা কাঠি, ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর আমি পেন্সিল দিয়ে ছোট ছোট করে গোল গোল দাগ করে নিচ্ছি। এই দাগগুলোর উপরে আমি কাঠিগুলো বসাবো। আর বাটিকের ডিজাইন এটা আপনার পছন্দ মতোই হবে। অনেক সময় আপনি নিজেও জানেন না যে এর মধ্যে কি ডিজাইন হয়েছে, এটা আপনারা করলে পরে বুঝতে পারবেন। আর যার জন্য লাগবে সাদা ডিমের সুতো, তা আমি ওই সুতোটা না এনে আমার ঘরের মিষ্টির যে প্যাকেটের সঙ্গে বাঁধা থাকে যে প্লাস্টিকের রশি, সেই রশিটা দিয়েই করছি। রশিটাকে মাঝখান মোটা থাকে, মাঝখান থেকে একটু চিরে দুভাগ করে নিয়েছি। এখন ওইটা দিয়েই বেঁধে নিচ্ছি। কাঠিটাকে দাগের ফোঁটার উপরে দিয়ে পিছন দিকে এখন আমি রশিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর কীভাবে গিট দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন, তাকে হটকা গিট বলে। আবার টান দিলে খুলে যায় এভাবে। হ্যাঁ, এভাবে করে আমি প্রত্যেকটা ফুটের উপরে কাঠি বসিয়ে বেঁধে নিচ্ছি। বাটিক খুব কঠিন কিছু না, একবার দেখলেই আপনি নিজে নিজেই ঘরে বসে করতে পারবেন। এভাবে আমি আবার আরেকটা বেঁধে নিচ্ছি। তো আমার ওখানে বাঁধা শেষ হয়ে গিয়েছে। এখন আমি হাতার ডিজাইনটা করে নিচ্ছি। হাতাও এভাবে আমি এ পিস্টে ও পিস্টে, মানে সামনের পিছনের পাট দুটা একসাথে করে আমি বেঁধে নিচ্ছি। আর সবসময় চিন্তা করবেন বাটিকের কাজটা কাপড়টাকে রেডি করে বানিয়ে তারপরে কালার করার, তাহলে আপনার অল্প রঙেই কাপড়টা সুন্দর হবে, কাপড় কোনো রঙের অপচয় হবে না, এবং কাপড়টাও রং করার পরে দেখতে সুন্দর হবে। তো আমার বাঁধা শেষ, হাতাও বেঁধেছি। এখন আমি বুকের মাঝ বরাবর হাত দিয়ে ধরে ওখানে একটা বেঁধে নেব, আর একটা ডিজাইন করে নেব আর কি। নিচের দিকটা গোল গোল করে বেঁধেছি, আর উপরের দিকটা আমি শুধু পেঁচিয়ে নিব, যেটাকে বলে আবার টাই ডাই। মাঝ বরাবর কাপড়টাকে আবার বেঁধে নিয়েছি। আর বাঁধনটা খুব টাইট করে করতে হবে, আর টাইট না করলে পরবর্তীতে রঙের পানিতে দিয়ে নাড়াচাড়া করলে দেখা যায় বাঁধাটা খুলে যায়, রঙটাও ভালো করে বসে না। আমার বাঁধা শেষ। এখন আমি ঠান্ডা পানি, কলের যে পানিটা, ওই পানিটা দিয়ে কাপড়টাকে ধুয়ে নিচ্ছি। যে কারণে ধুয়ে নিচ্ছি, মাড় থাকলে রঙটা ভালোভাবে বসে না, তো আমি মাড়টাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কাপড়টাকে তুলে রেখে দেব, কিছু সময় রাখলেই পানিটা ঝরে যাবে, ঝরে গেলে আমি রং করার জন্য রেডি করে নিব। তো আমার কাপড়টা ধোয়া হয়ে গিয়েছে। এদিকে আমি রঙের জন্য চুলা গরম পানি বসিয়েছি। একবারে ফুটন্ত গরম পানিতে কালার করতে হবে।
এটার জন্য আপনাকে সিদ্ধ করতে হবে না, পুরানো একটা বালতি গামলাতেই করতে পারবেন। আমি এনেছি ভ্যাট রং, আর ভ্যাট রংটা খুব ভালো হয়, স্থায়ী কালার, এটা উঠে যায় না, রংটা ভালো বসে। এর সাথে দেয় হাইড্রোস কস্টিক, আর আপনার পছন্দ মতো যে কালার চান সেই কালার। আমি নিয়েছি কাঁচি, নিয়েছি একটা লাঠি। পুরানো একটা বালতির মধ্যে আমি পরিমাণ মতো এক হাফ কেজির মতো পানি নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি হাইড্রোস কস্টিক দুটাকে কাঁচি দিয়ে কেটে ঢেলে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দুটোই দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে রংটা দিয়ে দিব। আগে আমরা চিন্তা করতাম সিদ্ধ করতে হয়, হাঁড়িতে হাঁড়ি নষ্ট হবে, তো ওসবের কোনো ঝামেলা নেই, আপনি প্লাস্টিকের যে কোনো বাটি, গামলা, বালতি, মগের মধ্যেই করতে পারবেন। তো এখন আমি রংটা দিয়ে দিয়েছি, রংটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি কাপড়টা দিয়ে দিব। কাপড়টা দিয়ে দিচ্ছি, কাপড়টাতে কোনো পানি থাকবে না, পানি ছাড়া একবারে পানিটা ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লাঠিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিলেই দেখবেন আস্তে আস্তে রংটা কাপড়ে ধরে যাবে। আমি এখন এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিটের জন্য আমি কাপড়টাকে রেখে দিয়েছি। আর ভারী কাপড় হলে কমপক্ষে 40 মিনিট রাখতে হবে, আর ভারী বলতে মোটা যে কাপড়টা, কিন্তু সুতি হতে হবে। আর এইটাকে আমি 30 মিনিট রেখে বাথরুমে রেখে দিয়েছিলাম, রংটা ঝরে গিয়েছে। এখন আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনার রংটা না পানি থেকে বের হবে ততক্ষণ ধুতেই হবে, সাদা পানি না বের হওয়া পর্যন্ত কাপড়টাকে আমার ধুতেই হবে। যখন আমার সাদা পানিটা বের হয়ে যাবে, আমি মনে করব আমার রং সম্পূর্ণভাবে সঠিক হয়েছে, আমার গায়ে দেওয়ার জন্য জামাটা রেডি হবে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে খুলে নিচ্ছি। এই যে রশিটা ধরে টান দিলেই আমার ডিজাইনটা বের হয়ে আসবে। এর জন্য বাঁধার সময় আপনাদেরকে খেয়াল করে সিরিয়াল ভাই বাঁধতে হবে, তাহলে আর কোনো খুলতে অসুবিধা হবে না। আমার কাপড়টা খোলা হয়ে গিয়েছে, কি হয়েছে আমি নিজেও জানি না, খুলে দেখছি কি হয়। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই সুন্দর একটা ডিজাইন এসছে। নিচের অংশটা আমি কাঠি দিয়ে বেঁধেছি, গোল গোল করে হয়েছে, আর উপরের অংশটাকে আমি রশি দিয়ে এলোমেলো করে বেঁধে নিয়েছি, তাই এইভাবে ডিজাইন এসছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। জানি না আপনাদের কাছে দেখতে কেমন লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর বাটিকের ভ্যাট রংটাই সবসময় ব্যবহার করবেন, ভ্যাট রংটা খুবই ভালো হয়, দামেও কম, এমনিতেও ভালো। আর আমি আবার জামাটাকে এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়েছি, এখন ছায়ায় শুকিয়েতে দিয়েছি। কখনো রোদ্রে শুকানো যাবে না, ছায়ায় শুকিয়ে নিব। নেওয়ার পরে আমি আবার দুটো বোতামও লাগিয়েছি, কাপড়টাকে আয়রন করে নিয়েছি। আমার ফতুয়া সম্পূর্ণভাবে রেডি, এখন স্নেহার বাবা পরবে, তাহলে হয়ে যাবে। এ পিস্টে ও পিস্টে সুন্দরভাবে ডিজাইন হয়ে গিয়েছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আবার দেখা হবে নতুন ভিডিওতে।